নমস্কার বন্ধুরা, সামনেই গণেশ পুজো, সেই জন্য আমি আজকে গণেশ ঠাকুরের অত্যন্ত পছন্দের একটি খাবার, যেটা হচ্ছে বোঁদের পায়েস, সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। তো বানিয়ে নেওয়া যাক। আচ্ছা, আমার এই বোঁদের পায়েস বানানোর জন্য কি কি লাগছে ইনগ্রিডিয়েন্টস সেটা আগে আপনাদেরকে বলে দিই। আচ্ছা, বোঁদের পায়েস তৈরি করতে প্রথমেই লাগবে ফুল ক্রিম দুধ। এবারে দুধটাকে কেটে আমি বসিয়ে দিচ্ছি। এবারে গ্যাসটাকে সিমে রেখে দুধটাকে হালকা করে নাড়তে হবে। আস্তে আস্তে যখন দুধটা একটু ঘন হয়ে আসবে, তখন এতে চিনি মেশাতে হবে। আচ্ছা, দুধটা ঘন হতে হতে আর কি কি লাগছে সেটা আমি আপনাদেরকে বলে দিই। 100 গ্রাম চিনি, যেটা আমার ওজন করা রয়েছে। আর নিয়েছি 250 গ্রাম ড্রাই বোঁদে, এটা পুরো ঘিয়ে ভাজা। যেহেতু বোঁদেটা মিষ্টি, সেজন্য চিনির পরিমাণটা একটু কম দেবেন। আর রয়েছে গার্নিশিংয়ের জন্য কিছু গোলাপের পাপড়ি, এছাড়া আর কিছু লাগছে না। তারপরে কাজু বাদাম বা কিশমিশ, এগুলো যদি আপনারা দিতে চান, তাহলে এটা তৈরি হয়ে যাওয়ার পরে আপনারা বাটির ওপরে অবশ্যই সাজিয়ে দিতে পারেন। তাহলে দেখছেন তো কত কম উপকরণে খুব সুন্দর একটি পদ রান্না হয়ে যাচ্ছে। আচ্ছা, এই অবস্থায় দেখুন দুধটা বেশ কিছুটা ঘন হয়ে এসছে। এবার আমি এটার মধ্যে চিনিটা মিশিয়ে দেব। পুরো 100 গ্রাম চিনিটা আমি মিশিয়ে দিলাম। দিয়ে আবার এটাকে ভালো করে নাড়তে হবে। এটা যখন একদম একটু ঘন ঘন হয়ে আসবে, বেশ কিছুটা অনেকটা কমে যাবে, আমি দেখাবো, সেই সময় বোঁদেটা মিশিয়ে গ্যাসটাকে অফ করে দিতে হবে। আচ্ছা, এখানে আমি 3 টেবিল চামচ আমুল স্প্রে নিয়েছি। হ্যাঁ, এবার এটার মধ্যে এই গরম দুধ কিছুটা তুলে ভালো করে মিক্সড করে এই দুধটার মধ্যে আমি এটা দিয়ে দেব। দেখুন, এই যে ভালো করে দুধটা দিয়ে ঘুরবেন, যাতে কোনো লাম্প না থাকে। আর এখানে দুধটা দেখুন অনেকটা কমে এসছে। এবার এই দুধটা আমি এটার মধ্যে মিশিয়ে দিলাম। আপনারা চাইলে একটু খোয়া ক্ষীর দিতে পারেন ঠিক এই সময়টাতেই। ভালো করে ফুটিয়ে 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 অনেকটা কমিয়ে আনবেন, একটু ঠিক হলে বেশি ভালো হয়। এ
এবার কিছুক্ষণ মিনিট পাঁচেক একটু ফুটতে দিতে হবে, তারপরে বোঁদেটাকে মিশিয়ে দেব। আমি এখানে ঘিয়ে ভাজা ড্রাই বোঁদেটা ব্যবহার করেছি, দোকানের থেকে কেনা। আপনারা চাইলে নিজেরা বাড়িতে বানিয়েও নিতে পারেন। আচ্ছা, এখন আমি এই বোঁদেটা দিয়ে দিচ্ছি দুধটার মধ্যে। এখানে 250 গ্রাম ড্রাই বোঁদে রয়েছে, যেটা ঘিয়ে ভাজা পুরো। এটাকে আস্তে আস্তে আমি এবারে মিশিয়ে দিচ্ছি। হালকা হাতে একটুখানি নাড়তে হবে। খুব বেশি নাড়বেন না, এটা আস্তে আস্তে একটু ফুটলে তারপরে গ্যাসটাকে বন্ধ করে দেবেন। আচ্ছা দেখুন, এটা এরকমভাবে ফুটে উঠেছে। এবারে আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি। আচ্ছা, আমি ওপর থেকে একটুখানি গোলাপের পাপড়ি ছড়িয়ে দিচ্ছি, আর এটা পাত্রে ঢালার পরে আবার একটুখানি সাজিয়ে দেবো। সেক্ষেত্রে আপনারা একটুখানি কাজু বাদাম বা পেস্তা বাদাম একটু সাজিয়ে দিতে পারেন। তো দেখুন, এই যে আমি এটাকে সার্ভ করেছি, ঠিক এরকম দেখতে হয়েছে। আপনাদের বললাম যেরকম আপনারা একটু কাজু বাদাম বা পেস্তা বাদাম দিতে পারেন, দেখতে আরও সুন্দর লাগবে। তো আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো এই পর্যন্তই, আবার একদিন চলে আসবো নতুন কোনো একটা রেসিপি নিয়ে। নমস্কার।